হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এডুকেশন বিডি। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির রিলিজ স্লিপ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরই করা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর থাকবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। এখন রিলিজ স্লিপ নিয়ে আপনাদের করা প্রথম প্রশ্ন, প্রশ্নটি হলো রিলিজ স্লিপ কি, রিলিজ স্লিপ কি কলেজে গিয়ে আনতে হবে? এর উত্তর হচ্ছে রিলিজ স্লিপের বাংলা অর্থ ছাড়পত্র। অর্থাৎ আপনি প্রাথমিক পর্যায়ের আবেদন যে কলেজটিতে করেছিলেন সেই কলেজ থেকে আপনাকে ছাড়পত্র বা আপনার আবেদনটি সেরে দেয়া হবে। প্রথম মেধা তালিকা, দ্বিতীয় মেধা তালিকা, এগুলোতে যদি আপনি চান্স না পান সেক্ষেত্রে আপনাকে রিলিজ স্লিপ দেওয়া হবে। তবে রিলিজ স্লিপ আপনাকে কলেজে গিয়ে আনতে হবে না, অর্থাৎ সরাসরি অনলাইনের মাধ্যমেই এই রিলিজ স্লিপটি দেওয়া হবে। অফলাইনে কোনো কাজ আপনাকে করতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় প্রশ্ন হলো রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে? উত্তর হচ্ছে যারা প্রাথমিক পর্যায়ের আবেদন করেছে, আবেদন ফি দিয়েছে, কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়ন করেছে, প্রথম মেধা তালিকায় চান্স পেয়ে যারা ভর্তি হয়নি, দ্বিতীয় মেধা তালিকায়ও চান্স পেয়ে যারা ভর্তি হয়নি এবং মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, এই ছয় টাইপের স্টুডেন্ট ব্যতীত আর অন্য কোনো শিক্ষার্থীরা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। অর্থাৎ নতুন, যারা কোনো অনার্সের আবেদনের সাথে সংযুক্ত নয়, এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবার রিলিজ স্লিপ নিয়ে তৃতীয় প্রশ্ন, অর্থাৎ আবেদন পদ্ধতি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন। রিলিজ স্লিপে পাঁচটি কলেজে আবেদন করা যাবে, আলাদা জিপিএ কিন্তু লাগবে না। অর্থাৎ প্রাথমিক পর্যায়ের আবেদন করার সময় যে জিপিএ প্রয়োজন হয়েছিল ওই জিপিএ নিয়ে যারা আবেদন করেছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে। এখানে নতুন কেউ আবেদন করতেও পারবে না বা তাদের নতুন করে জিপিএরও প্রয়োজন হবে না। দেশের সকল কলেজেই অনার্সের রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ রয়েছে এবং আবেদন ফি আপনাকে দিতে হবে না। অর্থাৎ রিলিজ স্লিপে কোনো আবেদন ফি বা চার্জ প্রযোজ্য নয়। আবেদন ফর্ম কলেজে আপনাকে জমাও দিতে হবে না। অর্থাৎ যে আবেদন ফর্মটি আপনি আবেদন করার পর পাবেন সেই আবেদন ফর্মটি কলেজে আপনাকে জমাও দিতে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিলিজ স্লিপে কীভাবে আবেদন করতে হবে। প্রথমত আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য প্রথমে ন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার সঠিক রোল নম্বর, পিন নম্বর দিয়ে আপনার প্রোফাইলে লগ ইন করতে হবে। এরপর আপনি দেখতে পারবেন যে অ্যাপ্লাই ফার্স্ট রিলিজ স্লিপ, অর্থাৎ যেদিন রিলিজ স্লিপের আবেদন শুরু হবে ওই দিন আপনি এই অপশনটা দেখতে পারবেন, অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ। তো ফার্স্ট রিলিজ স্লিপে ক্লিক করে দেওয়া মাত্রই আপনার সামনে এইরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন পাঁচটি কলেজ রয়েছে। এই পাঁচটি কলেজের এক একটি কলেজ আপনাকে এখান থেকে চয়েস করতে হবে, সাবজেক্ট চয়েস করতে হবে, এরকমভাবে পাঁচটি কলেজ আপনার চয়েস করতে হবে। যদি আপনি মনে করেন আমি পাঁচটি কলেজে না আবেদন করে আমি তিনটি অথবা চারটি কলেজে আবেদন করব, সেক্ষেত্রে আবেদন করা সম্ভব? এর উত্তর হচ্ছে না, কারণ পাঁচটি কলেজে আপনাকে আবেদন করতে হবে। এর কম করতেও পারবেন না বা এর বেশিও কিন্তু করতে পারবেন না। তবে একটি বিষয়ে সর্বোচ্চ আপনি 14টা সাবজেক্ট দিতে পারবেন, এর বেশি কিন্তু আপনি মূলত চয়েস করতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এরপর যে আমরা জেনে নিব সিলেকশন পদ্ধতি, এই প্রশ্নটি অনেকেরই রয়েছে, ভাইয়া সিলেকশন কিভাবে করা হবে? প্রথম রিলিজ স্লিপে মূলত আবেদন করার পর আপনাদেরকে যখন ফলাফল দেওয়া হবে সেই ফলাফল কিভাবে তৈরি করা হবে? আপনি এখানে দেখতে পাচ্ছেন তিনটি ধাপ রয়েছে, এই তিনটি ধাপের মাধ্যমেই মূলত রিলিজ স্লিপের মেধা তালিকা প্রণয়ন করা হবে বা সিলেকশন করা হবে শিক্ষার্থীদের। প্রথম যে ধাপ রয়েছে এই ধাপ অনুযায়ী মূলত জিপিএর ভিত্তিতে সিলেকশন করা হবে। এবার দ্বিতীয় যে ধাপ রয়েছে এই দ্বিতীয় ধাপে রয়েছে এসএসসিতে 40% এবং এইচএসসিতে 60% রেজাল্টের উপর ভিত্তি করে রিলিজ স্লিপের মেধা তালিকা প্রণয়ন করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসিতে প্রাপ্ত নম্বর এবং এইচএসসির প্রাপ্ত নম্বর এরকমভাবে মিলিয়ে আপনার দেখা হবে, অর্থাৎ নম্বরের ভিত্তিতে বা আপনার রেজাল্টের ভিত্তিতে কিন্তু মেধা তালিকা প্রণয়ন করা হবে। এবং তিন নম্বর বা সর্বশেষ যে ধাপটি রয়েছে এই ধাপে উল্লেখ করেছে যে এসএসসির 40% এবং এইচএসসির 60% রেজাল্টের উপর ভিত্তি করে দেওয়া হবে। এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন যে বয়সের কথা কিন্তু উল্লেখ করেছে, অর্থাৎ আপনার টোটাল যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে প্রথমত আপনার জিপিএ দেখা হবে। যেহেতু জিপিএর ভিত্তিতে হওয়া এই ভর্তির পুরো প্রক্রিয়াটি, সেক্ষেত্রে প্রথমে দেখা হবে আপনার জিপিএ এবং এরপরে দেখা হবে আপনার এসএসসি এইচএসসিতে রেজাল্ট কেমন এবং এসএসসির 40% এবং এইচএসসির 60% রেজাল্ট নেওয়া হবে। এরপর আপনার দেখা হবে যে কার বয়স বেশি, ঠিক আছে, যার বয়স বেশি তার অগ্রাধিকার কম,
আর যার বয়স কম তার অগ্রাধিকার বেশি বা চান্স পাওয়ার সম্ভাবনাও বেশি। আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল মোটামুটি সিলেকশন পদ্ধতি, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আরও বিষয়, এখান থেকে আপনি দেখে নেবেন। এবার আসি রিলিজ স্লিপ নিয়ে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ, এই দুইটি রিলিজ স্লিপই দেওয়া হবে। অর্থাৎ অনার্স ভর্তির সর্বশেষ কার্যক্রমই হচ্ছে রিলিজ স্লিপ। এই রিলিজ স্লিপ মূলত দুইটি বার দেওয়া হবে, প্রথম এবং দ্বিতীয় রিলিজ স্লিপ। সো অবশ্যই আপনাকে প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপে কৌশলী হয়ে বা আপনার যে জিপিএ রয়েছে সেই জিপিএ অনুযায়ী কলেজ সিলেকশন বা সাবজেক্ট সিলেকশন করবেন। ওকে, তো এই বিষয় নিয়ে আরও ভিডিও আসবে, সেই ভিডিওগুলো অবশ্যই দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং শেয়ার করে দিবেন।